ছিলেন আমার ফ্ল্যাটে, এসে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। একদম শুরু থেকে শেষ অবধি আমি একই বয়ান দিয়েছি যা যা ঘটেছে। অনুব্রত মণ্ডল গ্রেপ্তারে হতে এবার সিবিআই রাডারে বোলপুরের হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মু। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন তাকে বোলপুরের বাড়ি যাওয়ার জন্য হাসপাতালের সুপার চাপ দিয়েছিলেন। তার আরও দাবি ছিল তাকে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখতে বলা হয়েছিল। এই চাপ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন সুপার। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপারের দাবি তাকে শুধুমাত্র অনুব্রতর বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল, ইচ্ছা না হলে আমি নাও যেতে পারতেন। শুক্রবার সিবিআই চন্দ্রনাথকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এদিন সন্ধ্যেবেলায় তিনি সাংবাদিক বৈঠকে জানান প্রভাবশালীর বিরুদ্ধে কথা বলেছি, তাই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই করছি। এসেছিলেন আমার ফ্ল্যাটে, এসে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। একদম শুরু থেকে শেষ অবধি আমি একই বয়ান দিয়েছি যা যা ঘটেছে, সেগুলো একদম নোট ডাউন করে নিলেন একটা হোয়াইট পেপারে। তারপরে ওনারা ওই ভয়েস রেকর্ডিংয়ের কথাটা জিজ্ঞেস করলেন যে কী কী ভয়েস রেকর্ডিং আপনার কাছে আছে। আমি তোমাদের যা যা ভয়েস রেকর্ডিং দিয়েছি সেই সেই ভয়েস রেকর্ডিংগুলো ওনাদেরও দিলাম, দিয়ে আমার কাছে বেশিক্ষণ না হাফ অ্যান আওয়ার মতো স্টে করেছিলেন, তারপর চলে গেলেন।